আর যদি আবার কেউ রাস্তায় নামে, মনে রাখতে হবে যে 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে। আর একবার দণ্ডবিধি লেগে গেলে, তখন একবার ভিতরে ঢুকলে 2-3 মাসের আগে বেরোতে পারবে না। কাল রাত্রি 10টা থেকে গোটা দেশে একযোগে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হয়ে গেল। অনেকে স্বাগত জানালো, অনেকে আপত্তি করলো। কারা স্বাগত জানালো এবং কারা আপত্তি করলো, আপনার অ্যাসেসমেন্ট কি? এটা কিন্তু খুব তাৎপর্য। দেখুন, কে স্বাগত জানাচ্ছে, কে আপত্তি করছে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সিএ করে দেবো, আর এসেই প্রথমেই সেটা উনি পাস করেছিলেন আইন। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার জন্য যে রুলের প্রয়োজন, সেটা করতে সময় লেগেছে বিভিন্ন কারণে, তার মধ্যে করোনা একটা, আর বাকি কাজ করেছেন। কিন্তু এই কালখণ্ডের মধ্যে উনি সেই কাজটাও পুরো করে দিয়েছেন। সেজন্য অনেক লোককে ভড়কানো হচ্ছিলো হবে না, যারা বলছে করতে দেবো না তারা বলছে কই করলো। এখন সব কিছু জবাব হয়ে গেছে। আমরা এই কোটি কোটি উদ্বাস্তু পরিবার যারা একটা হীনমন্যতায় ভুগছিলেন, নিজের দেশে পরদেশী হয়েছিলেন, তাদেরকে সম্মানী নাগরিকত্ব দিয়েছি আমরা, কমিটমেন্ট পুরো করেছি। সেজন্য মোদিজিকে ধন্যবাদ। প্রচুর মানুষ রয়েছেন হিসেবে কি এবার কি সেকেন্ড স্টেপ হিসেবে এনআরসি? এনআরসি প্রশ্নই নেই, কোথায় এনআরসি কথা কে বলেছে? আমরা চাইছি পজিটিভ কাজ করতে। যারা এখানে বাধ্য হয়ে চলে এসেছেন ধর্ম মান সম্মান রক্ষা করতে, তাদেরকে এই দেশের নাগরিকত্ব দিতে। তৎকালীন নেতারাও বলেছিলেন, জওহরলাল নেহরুকে বাকিরা, সেই কাজটা মোদি করেছেন, বাকি কেউ করেনি। আর এই মমতা ব্যানার্জি থেকে বাকি সব পার্টির নেতারা নাগরিকত্বের লোভ দেখিয়ে রাজনীতি করে ভোট নিয়েছেন, কিছু করেননি। আর যখন মোদিজি করতে গেছেন বিরোধিতা করেছেন, তাদের যে দ্বৈত চরিত্র এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পেরেছি। একসময় বিরোধীরা সিএ কে ক্যা ক্যা ছি ছি বলে বিভিন্ন স্লোগান তুলেছিলেন, কিন্তু কাল যখন এটাকে লাগু করা হয় তখন কেউ কেউ বলছেন, কে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গেছে, যদি কারো নাগরিকত্ব চলে যায় তাহলে তিনি আন্দোলন করবেন, ছাড়বেন না। উনি ভেবেছেন যে হয়তো লাইন দিয়ে ওই 100 জনের টাকা নেওয়ার মতো নাম রেজিস্ট্রি করতে হবে, ডকুমেন্ট নিয়ে আসতে হবে, উনি আটকাবেন, গুন্ডাদের দিয়ে আক্রমণ করে ভেস্তে দেবেন। ওনার হাতে কিছুই থাকলো না, পেন্সিল থেকে গেল হাতে। উনি তাই বাধ্য হয়ে এখন, কাল যান সুর নরম ছিল, হেরে যাওয়ার একজন ব্যক্তির পরাজিতর যে আওয়াজ থাকে সেরকমই ছিল। উনি হেরে গেছেন এবং উনি লোকজন খেপিয়ে যাদেরকে রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে জবাব দিন, কেন নামিয়েছিলেন, কার কী ক্ষতি হয়েছে? একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয়। তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে। আর যদি আবার কেউ রাস্তায় নামে, মনে রাখতে হবে যে 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে। আর একবার দণ্ডবিধি লেগে গেলে, তখন একবার ভিতরে ঢুকলে 2-3 মাসের আগে বেরোতে পারবে না কেউ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 42-এ 42 প্রার্থী তারা সব দেওয়াল টেওয়াল লেখা শুরু করে দিয়েছেন। বিজেপি সেই যে প্রথম একটা সংক্ষিপ্ত লিস্ট দিয়েছিল, তারপর বিজেপির আর কোনো উচ্চবাচ্য নেই, এমনকি আপনার নামটাও ঝুলে আছে, বোঝা যাচ্ছে না কী হবে। মমতা ব্যানার্জি 42টা নাম ঘোষণা করেছেন, আমরা 195 করেছি মাত্র, বোঝাই যাচ্ছে কারোর কত দম। আর যা ওনার লিস্ট এসেছে প্রার্থী, তাতেই উনি অর্ধেক হেরে বসে আছেন।